খুলছে মালয়েশিয়ার দুয়ার, অর্থ বছরে 8 লাখ লোক বিদেশে পাঠানোর আশা। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে দেওয়ার সুখবরের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চলতি অর্থ বছরে 8 লাখ লোকের কর্মসংস্থানের লক্ষ্যের কথা বলছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে 2021-22 অর্থ বছরে বিদেশে কর্মী পাঠানোর হিসাব তুলে ধরে এমন আশার কথা বলেন সচিব আহমেদ মনিরুল সালেহীন। করোনাভাইরাস মহামারীর কারণে অন্যান্য খাতের মতো বৈদেশিক কর্মসংস্থান খাতে যে বড় ধরনের প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে বাংলাদেশের চেষ্টার কথাও তিনি তুলে ধরেন। সচিব বলেন, সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে 2021-22 অর্থ বছরের প্রথম 4 মাসেই 2.5 লক্ষাধিক কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে গত নভেম্বর মাসে 1,02,863 জন কর্মী বিদেশে গেছেন। আমাদের প্রত্যাশা, বিদেশ গমনের এই ধারা অব্যাহত থাকলে এই অর্থ বছরে 7 থেকে 8 লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হবে। দীর্ঘ 3 বছর পর মালয়েশিয়া আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়া শুরু করবে জানিয়ে তিনি বলেন, আমাদের মন্ত্রীর নেতৃত্বে আমাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আমরা আশা করছি। এই সমঝোতা স্মারকের মাধ্যমে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে বহু বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সচিব মনিরুল সালেহীন। এর আগে গত 11 ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মালয়েশিয়া সরকার তাদের 5টি খাতে সরকারি বেসরকারি পর্যায়ের সমন্বয়ে G2G+ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে রাজি হওয়ার পর 2016 সালে ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। 5 বছর মেয়াদী চুক্তির আওতায় লোক পাঠানোর অনুমতি দেওয়া হয় 10টি জনশক্তি রপ্তানিকারক এজেন্সিকে। কিন্তু প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে একটি চক্র ওই 10 এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে 2 বছরে 200 কোটি রিঙ্গিত হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলনে আহমেদ মনিরুল সালেহীন বলেন, সম্প্রতি মাননীয় মন্ত্রী গ্রিসের সঙ্গে একটি আগ্রহপত্র স্বাক্ষর করেছেন। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও কর্মী পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, ক্রোয়েশিয়া, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, সেনেগাল, বুরুন্ডি, সেশেলস, মালয়েশিয়ার সারোয়াকে কর্মী পাঠানো শুরু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস 2021 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদও উপস্থিত ছিলেন। প্রতিবছর 18 ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। শতবর্ষে জাতির পিতা, সুবর্ণের স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা প্রতিপাদ্য নিয়ে এদিন দেশেও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সকাল 10:30 রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।